আপনাদেরকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে সত্যিকার একটি আনন্দের দিন। আমরা বর্তমান বোর্ড, আমরা 3 বছর আগে পরিকল্পনা করেছিলাম যে আমাদের মণিপুরি পাড়াতে প্রায় 6,000 সদস্য সদস্য বসবাস করেন, এখানে সদস্যরা যেন সবার জন্য যেন আমরা একটি পূর্ণাঙ্গ অফিস করতে পারি, যেন এখান থেকে আপনারা সেবাগুলি পেতে পারেন। এবং একই সাথে আমাদের এখানে একটি ছাত্রী হোস্টেল, এবং সবচেয়ে আনন্দের বিষয় যেটা আমাদের আন্তর্জাতিক মানের এখানে একটি চাইল্ড কেয়ার অফিস হচ্ছে। আমাদের সদস্যদের ছেলে মেয়ে প্লাস এই এলাকায় যারা বসবাস করেন, একটা আন্তর্জাতিক মানের আমাদের চাইল্ড এডুকেশন সেন্টার। হে ধর্মে প্রভু, তোমার কত মহিমা, তোমার কত কৃপা, আশীর্বাদ এবং ভালোবাসা তুমি আমাদেরকে দিয়েছ। সকাল থেকে এ পর্যন্ত তুমি আমাদেরকে পরিচালনা করেছ। তোমার এই আহ্বানে এবং আমাদের বর্তমান বোর্ডের আহ্বানে আমরা এখানে এসেছি। আমাদেরকে তুমি এই সুন্দর স্থানটি দিয়েছ, এটা চিন্তা করলে আমাদের অনেক ভালো লাগে। কারণ এই মণিপুরি পাড়াতে এত সুন্দর জায়গা, এত সুন্দর একটা বিল্ডিং এই বোর্ড করতে পেরেছে, এটা তোমারই আশীর্বাদ। আমরা এখানে যারা মণিপুরি পাড়াবাসী আছি, আমরা এই বোর্ডকে সর্বদা সহযোগিতা করে চলব। তুমি আমাদের প্রত্যেকের আশীর্বাদ করো, যেন আমরা সুন্দরভাবে কোনোদিন করে আবার আমাদের বিজনেস কাজে আমরা লেগে যেতে পারি। তুমি সেই আশীর্বাদ আমাদের দান করো, প্রত্যেকের সুস্বাস্থ্য কামনা করি। হে ধর্মে প্রভু, এই প্রার্থনা তোমার কাছে চাই আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে, আমেন। পিতা ও পুত্র ও পবিত্র আত্মার নামে, আমেন। আজকে এমন একটি দিনে মিলিত হয়েছে আমরা, ডিসেম্বর মাসে, যে মাসটি আমাদের জন্য অনেক আনন্দের। প্রথমত হচ্ছে যে আমাদের বীর মুক্তিযোদ্ধারা এই দেশকে স্বাধীন করেছেন, আমরা একটি নতুন দেশ পেয়েছি, এবং চূড়ান্ত সেই 9 মাসের যুদ্ধ শেষে বিজয় লাভ করতে পেরেছি। এবং একই সাথে আমাদের যারা আমরা খ্রিস্টের অনুসারী, সে যীশু খ্রিস্টের জন্মদিন এই মাসেরই 25 তারিখে, তো এরকম একটি সময় আনন্দ ঘন মুহূর্তে আমরা ঢাকা ট্রেজারির আমাদের এই প্রকল্পটি উদ্বোধন করতে যাচ্ছি। এই প্রকল্পটি যখন বর্তমান বোর্ড আমরা দায়িত্ব ভার গ্রহণ করার পরে প্রথমে আমরা পরিকল্পনা গ্রহণ করি যে যেহেতু হাউজিং সোসাইটি, তারা আসলে মেম্বারদেরকে ফ্ল্যাট তাদের জন্য তারা দিচ্ছেন এবং তারা স্পেশালাইজ, এবং সেজন্য আমরা মনে করেছি যে কমিউনিটির সার্ভিসের জন্য যে ধরনের প্রকল্পগুলো প্রয়োজন, সেই প্রকল্পগুলো আমরা এই বিল্ডিং এর মধ্যে অ্যাকোমোডেশন করব। এবং আমরা একটা স্ট্যাটিস্টিক চালানোর পর এখানে আমরা 2টা প্রকল্প আমরা এখানে করতে যাচ্ছি, এটা শুরু হতে যাচ্ছে। একটি হচ্ছে চাইল্ড কেয়ার এডুকেশন সেন্টার। আপনারা জানেন যে আজকের দিনে আমাদের যারা তরুণ দম্পতি আছে, যারা স্বামী স্ত্রী দুইজনেই চাকরি করে, তাদের পরিবারের সন্তান গ্রহণ করা এবং লালন পালন করাটা কিন্তু একটা বিরাট চ্যালেঞ্জ। এবং সেই চ্যালেঞ্জকে বিবেচনা করে আমরা একটি আন্তর্জাতিক মানের চাইল্ড কেয়ার এডুকেশন সেন্টার আমরা এই বিল্ডিংয়ে 2টা ফ্লোরে করতে যাচ্ছি, যেখানে আমাদের এই শিশুরা 18 মাস থেকে 6 বছরের বাচ্চারা সকাল 7টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত থাকতে পারবে, উইথ ফুল এডুকেশন এবং ফুড, খাবার সহ। আমরা ঢাকা ট্রেডিশন মনে করি যে আমাদের শিশু থেকে শুরু করে সমাজের বিভিন্ন স্তরে যারা আছে সবারই পরিচর্যার, তাদের ভালো গঠনের দায়িত্ব ক্রেডিট ইউনিয়নের নেওয়া উচিত। এবং সেটাকে মাথায় রেখে আমরা একটি সিঙ্গাপুর ভিত্তিক এই চাইল্ড কেয়ার এডুকেশন সেন্টার থেকে কনসালটেন্সি নিয়ে, এবং আমাদের যারা কর্মী আছেন, প্রিন্সিপাল সহ টিচার, তাদেরকে আমরা 1 মাসের ট্রেনিংয়ে পাঠিয়েছিলাম সিঙ্গাপুরে। কারণ বাংলাদেশে আসলে এই ধরনের চাইল্ড কেয়ার এডুকেশন সেন্টার এটি প্রথম। ডেকের সেন্টার আছে অনেক, যেখানে শুধু বাচ্চা রেখে যায়, কিন্তু এডুকেশন সহ, এবং এটা অক্সফোর্ডের যে সিলেবাস আছে সেটা ফলো করেই
আমরা এটা শুরু করতে যাচ্ছি যাতে একটা টোটাল প্যাকেজ হিসেবে পূর্ণাঙ্গ যে শিশু আর বাবা মা আর কোনো কিছু চিন্তা করতে হবে না, তার পড়াশোনা, তার সারাদিনের থাকা, খাবার সহ এভরিথিং। এবং পাশাপাশি যেহেতু আপনারা জানেন যে আমরা বর্তমান বোর্ড দায়িত্ব গ্রহণের পর সাধনপাড়ায় আমাদের যে বিল্ডিংটা ছিল সেটা আসলে ভাড়া দেওয়া ছিল আমাদের কর্মীদের মধ্যে, সেটা আমরা ছাত্রী হোস্টেল হিসেবে শুরু করেছিলাম এবং সেখানে আমাদের বর্তমানে 93টি সিট আছে এবং 93টি সিটেই আমাদের ছাত্রী বোনেরা আছে এবং একটা বিশাল ওয়েটিং লিস্ট সেখানে আছে। গার্ডিয়ানরা ঢাকা গ্রেডের ছাত্রী হোস্টেলে রাখতে চান কিন্তু যেহেতু আমাদের ওখানে আর অ্যাকোমোডেশন দেওয়া সম্ভব না, সেই জন্য আমরা এখানে 3টা ফ্লোর ছাত্রী হোস্টেল হিসেবে ডেডিকেটেড করেছি এবং এখানে আরো প্রায় 90 জন স্টুডেন্ট থাকতে পারবে, ছাত্রীরা থাকতে পারবে এবং এর ফলে আমাদের যে বহুমুখী আমাদের স্পেশালি আমাদের সমাজের বিশেষ করে আমাদের ছাত্রী বোনেরা বা আমাদের সন্তানরা, নারী সন্তানরা যারা বিভিন্ন গ্রাম থেকে বিভিন্ন এলাকা থেকে ঢাকায় পড়াশোনা করতে আসে তাদের জন্য একটি নিরাপদ এবং স্বাস্থ্যসম্মত পড়াশোনার উপযোগী যেন তারা সেই সুযোগটা লাভ করে সেটাকে বিবেচনা করে কিন্তু আমরা এই চেষ্টা করেছি। যেহেতু মণিপুরি পাড়ায় আমাদের একটি বিশাল সংখ্যক সদস্য সদস্যা এই মণিপুরি পাড়ায় বাস করেন, তাদের সুবিধার কথা বিবেচনা করে আমরা এখানে একটি পূর্ণাঙ্গ অফিস আজকে থেকে চালু হতে যাচ্ছে, কারণ অফিসটা আমরা আজকে চালু করব এবং আমাদের চাইল্ড কেয়ার সেন্টার জানুয়ারির 15 তারিখ ওপেন হবে এবং হোস্টেল জানুয়ারির 1 তারিখ থেকে ওপেন হবে, অ্যাকচুয়ালি মানে এটা রেডি থাকবে ওপেন হওয়ার জন্য। তো আমি বিশেষভাবে যারা আমাদের মণিপুরি পাড়ার এখানে নেতৃবর্গ আছেন, সদস্য সদস্যবৃন্দ আছেন, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে আমাদের বর্তমান বোর্ডের অন্যতম একটি অঙ্গীকার ছিল যে সদস্যদের দ্বারে দ্বারে সেবা পৌঁছে দেওয়া এবং যেহেতু আপনারা আমরা এখানে অনেকগুলো প্রজেক্ট করেছি পাশাপাশি মেম্বারদের যাতে, কারণ আমরা জানি যে আসলে যারা একটু বয়স্ক তাদের এই রাস্তা বা ব্রিজ পার হয়ে হেড অফিসে যাওয়া আসলে অনেক কষ্টকর, তো এবং ক্রমবর্ধমান যেভাবে আমাদের সদস্য সদস্যরা বাড়ছে এই এলাকায় সেটাকে বিবেচনা করেই আমরা আমাদের এখানে পূর্ণাঙ্গ অফিস করেছি এবং আমি বিশ্বাস করি আপনারা সকল ধরনের সুযোগ সুবিধা এখানে পাবেন এবং একই সাথে আপনাদের কাছে অনুরোধ করি আপনারা এই ঢাকা ক্রেডিটের যে উদ্যোগ সেই উদ্যোগকে আরো সদস্যদের কাছে ছড়িয়ে দিবেন যাতে এই প্রকল্পগুলো আমরা নিয়ে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কিন্তু আসলে এই প্রকল্পগুলো আমরা নিয়েছি এবং যাতে আমরা একটা শক্তিশালী খ্রিস্টান সমাজ আগামী দিনে করতে পারি। আমি বিশেষ করে এত আনন্দিত এবং এত গর্বিত আমার মনে মানে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। সবাই আমরা আসছি আর একটা জিনিস হচ্ছে আমি বিশেষ করে ঢাকা ক্রেডিটকে ধন্যবাদ দেব যে আমাদের এই মণিপুরি প্রায় সুন্দর এই বিল্ডিং করাতে মণিপুরি পাড়ার গুরুত্ব আরো বেড়ে গেল আর মণিপুরি পাড়া এমনি একটি জায়গা আমাদের পিছনে সংসদ ভবন, সামনে ফার্মগেট এবং এটা ঢাকার শহরের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা, শুধু গুরুত্বপূর্ণই নাই নিরাপদ বলতে পারেন এবং সেটা আমাদের মণিপুরি পাড়ার কৃতি সন্তান আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী কামাল ভাই, ওনার অনেক অবদান এই মণিপুরি পাড়ার রয়েছে এবং তাকে আমি ধন্যবাদ দেব। বিশেষ করে আমি এই বোর্ডের প্রতি এতটাই সন্তুষ্ট যে আপনারা যতটা না জানেন আমি এদের সাথে সবসময় আছি, আমি জানি যে আগে পরে অনেক বোর্ড ছিল ঢাকা ক্রেডিটের কিন্তু তাদের চেয়েতে এই বোর্ড বিশেষ করে বাবু মার্কুসের নেতৃত্বে এত বেশি উন্নতি লাভ করছে এটা প্রশংসনীয়, এই জন্য বাবুকে এবং তার বোর্ডকে ধন্যবাদ জানাই। আমি সবচেয়ে বেশি খুশি যে ছাত্রী হোস্টেল
আর প্লাস চাই আমি যখন বিয়ে করছি যদি এই সুযোগ আমার থাকতো, ঢাকা কেটির যদি এই সুযোগ দিত আমার মনে হয় 6টা ছেলে মেয়ে আমার থাকতো। আমি দুইটা হইতো না আশালতাই। আমার অনুরোধ আপনাদের যে আমার মতো আর ভুল করার কেউ সুযোগ নাই, ঢাকা কেটির এই সুযোগ দিছে, 6টার নিচে কেউ না, চান্স অন। আমি ইয়াং ছেলেদের বলবো, এটা কাপড়দের বলবো। আর মণিপুরি পাড়ার মধ্যে একদম সুন্দর একটা জায়গা, একটা সেফটি জায়গা বুঝছেন। এখানে আমি মনে করি এই যে তিনজন শিক্ষক তাদের ট্রেনিং প্রাপ্ত, আমার মনে হয় তাদের বেকৃত হবে না নিরাপত্তার জন্য। এখানে আমি মনে করি যে অনেক নিরাপত্তা আছে অনেক দিকে। যাও আমি সবচেয়ে বেশি খুশি হলাম আমি বোর্ডকে ধন্যবাদ দেই, এই বোর্ডকে ধন্যবাদ জানাই। আমি আজ বোর্ড ছিলাম, তো আমি সবচেয়ে বেশি খুশি যে যেটা উদ্দেশ্য ছিল উদ্দেশ্য সাকসেসফুল, তার থেকেও বেশি হয়ে গেছে, চাওয়ার থেকে পাওয়া বেশি হয়ে গেছে আমার মনে হয়। সবাইকে আসন্ন বড়দিন শুভেচ্ছা, নতুন বর্ষের শুভেচ্ছা। জুড়ের যে কথাটা করলো সেটা দিয়ে আমি বলি, জুড়ে জানে না যে আমার সাতজন ছেলে মেয়ে, আর আমার পিতার জীবিত থাকে আরো বাড়ছে। আমি আশা করবো বাস্তব স্বপ্ন দিয়ে দেখেন, আর স্বপ্ন যারা বাস্তবায়ন করতে পারেন এরা আমাদের সেই নিজেরা যাদের সেবা দিচ্ছে। সেজন্য মণিপুরি পাড়ার পক্ষ থেকে, আমার সংগঠনের পক্ষ থেকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমি যে কথাটি সন্ধ্যাবেলা অত্যন্ত আনন্দের সাথে বলছি, কিছুদিন আগে ওই কথাটা বলতে পারতাম না, 2 বছর আগে বলতাম আমি মাউসাদের লোক, পাগারের লোক, ঢাকায় ভাড়া থাকি। কিন্তু ঢাকা খাড়িটির বদল মাথায় মাত্র কয়েক স্টেপ দূরে এখন আমার একটা ফ্ল্যাট হয়েছে। কাজে আমি অত্যন্ত আনন্দিত যে আমার নাতি বা নাতনি এই জায়গায় সে বড় হতে পারবে। কোনো গৃহকর্মীর হাতে নোয়াখালী বা অন্য জায়গার কথা শিখবে না, অত্যন্ত মাতৃস্নেহে সে গড়ে উঠবে শিক্ষা আচার আচরণে আদব কায়দায়। এবং যার তার কাছ থেকে না, মাফ করবেন যারা নোয়াখালীর আছেন, আমি মিন করছি অন্যান্য জায়গায়, তেমন তেমন শিক্ষায় না, আধুনিক শিক্ষায় যারা ইতিমধ্যে প্রশিক্ষিত হয়েছে সিঙ্গাপুর থেকে। কাজেই এই সমস্ত লিডার যারা স্বপ্ন দেখেন তাদের সাথে আমরা আছি, আমি আছি, আপনারা আছেন। এবং আমি অনুরোধ করি মণিপুরি পাড়া সহ অন্য যে যেখানে আছে তারা থাকবেন, নিশ্চয় হাতের পাঁচ আঙ্গুল সমান না, তাদের কিছু সমস্যা আছে ছোটখাটো, এটাকে আমরা সবাই মিলে দূর করবো। কিন্তু এই ধরনের কাজ আরো হোক এই আশাবাদ ব্যক্ত করে আর কৃতা পরমেশ্বরকে ধন্যবাদ জানাই। আপনি সহ আপনার বোর্ডের, আপনার বোর্ডের যারা ছিল, যারাই স্বপ্ন বিশ করেছিলেন সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সুন্দর হোক। আর একইভাবে যে সমস্ত মেয়েদের জন্য এখানে রেখেছে ভবিষ্যৎ মাতৃত্বকে আমরা রক্ষা করছি। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই। তবে আমি একটি কথা আপনাদের বলি, আমি লক্ষ্য করেছি যে ক্রেডিট ইউনিয়ন গুলো এখন সারা দেশে বিনিয়োগের জন্য হতাশায় ভুগছে, হতাশায় ভুগে জনগণের টাকা এনে এমন কিছু জায়গায় রাখতেছে যে ফেরত পাওয়ার নিশ্চয়তাও হারায় ফেলতেছে। ফলত তারা নিজেরাই অর্থ মানুষের কাছ থেকে সংগ্রহ করে অর্থকে কিভাবে কোথায় বিনিয়োগ করবে তার পথ খুঁজে পায় না। আমি মনে করি ঢাকা ক্রেডিট হাদাত ইয়াং সৃষ্টি করেছিলেন এদেশে, এবং তিনি এদেশের সাধারণ মানুষের, ভাগ্যহত মানুষের একটি পথ দেখিয়েছিলেন বাঁচা, ঢাকা ক্রেডিট পথ দেখিয়েছিল এদেশের ক্রেডিট ইউনিয়ন আন্দোলনকে সারা দেশের মানুষের কাছে পৌঁছে দেওয়া। সে ব্যবস্থাপনার ভিতর দিয়ে ঢাকা ক্রেডিট
সারা দেশের মানুষের কাছে পরিচিত প্রতিষ্ঠান। আজকের এই সমস্ত কর্মকাণ্ড সামাজিক উদ্যোগ বা সামাজিক ভাবে মানুষের কল্যাণের পাশাপাশি উন্নয়ন ও অর্থনৈতিক সমৃদ্ধি আনে যে পথগুলো তৈরি করতেছে ঢাকা ক্লিন, এগুলো শুধু বাংলাদেশ না বহির্বিশ্বের অনেকের কাছে উদাহরণ হিসাবে দাঁড়াবে বলে আমি বিশ্বাস করি। আমি বিশ্বাস করি বর্তমান নেতৃত্ব বিগত আমি যখন লক্ষ্য করছিলাম যে আমাদের বন্ধুবান নির্মল প্রধানী ও ঢাকা ক্লিনের চেয়ারম্যান, তারপর থেকেই ঢাকা ক্লিন একটা উত্তরোত্তর সমৃদ্ধির পথের দিকে যাচ্ছে। আমি আপনাদের কাছে সবিনয় বলতে চাই যে আমাদের এখন সবচেয়ে বড় সংকট হচ্ছে নেতৃত্বের সততার সংকট। এটি আজকে সমবায় আন্দোলন একটি বড়ভাবে আমাদের সামনে আসছে। আমরা হতাশায় বুদ্ধি যে আমাদের প্রতিষ্ঠানগুলো আমরা টিকিয়ে রাখতে পারবো। আপনারা আগে অধিদপ্তরে গেলে বিশেষ করে গালমুক্ত সমিতি এবং খ্রিস্টান সমিতির প্রশংসায় অধিদপ্তর কথা বলতেন। আপনারা সম্প্রতির সময় যদি অধিদপ্তরে যান উল্টো কথা শুনবেন। আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করতে চাই সৎ নেতৃত্ব সৃষ্টির জন্য এবং কর্মদক্ষ নেতৃত্ব সৃষ্টির জন্য আপনারা আমরা যারা সদস্য তারাও তাতে নিরলসভাবে আস্থা থাকি সৎ মানুষের পক্ষে এবং তাদেরকেই সামনে এগিয়ে দিই। আমি আমার দেখা মতে রোজারিও থেকে আজকে বাবু মার্কোস পর্যন্ত আমি ঢাকা ক্লিনের সাথে মানে ছোটখাটো কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত। সততার জায়গায় আমার মনে হচ্ছে এটি অনেকটা কৌষ্টিক পাথরে কর্ষিত একটি ইনস্টিটিউট। বর্তমান নেতৃত্বকে আগামী দিনও এই আন্দোলনকে এগিয়ে নেওয়ার জন্য এরকম আরো যেই সব প্রকল্পগুলি রয়েছে বিশেষ করে আপনাদের মেডিকেল কলেজ যেটি এখনো সম্পূর্ণ হয় নাই, একটি স্বপ্নের মধ্যে আছে, সেটি বাস্তবায়নের জন্য বন্ধুবর বাবু মার্কোদের বর্তমান যে প্যানেল অবশ্যই আপনারা নির্বাচিত করে শুধু আপনাদের এই সৌভাগ্যের জন্য কাজ করবেন তারা বাংলাদেশ তথা পৃথিবীর ক্যালিফোর্নিয়ায় নতুন মডেল আনয়নের জন্য আপনাদের উৎকট চেষ্টা থাকবে বলে আমি আশাবাদ ব্যক্ত করি। সবাইকে আমার পক্ষ থেকে সবে বৃদ্ধি এবং শুভেচ্ছা জানাই। আর বিশেষভাবে আজকে আমরা স্মরণ করি আজকে যে আমরা ডিসেম্বর মাসে আছি, গত দুই দিন আগে আমরা 16ই ডিসেম্বর বিজয় দিবস পালন করছি, যাদের জন্য আমরা বিজয় পেয়েছি তাদের প্রতি অনেক শ্রদ্ধা জানাই এবং বিজয়ে আপনাদের সে বিজয়ের শুভেচ্ছাও জানাই। আজকে সত্যি খুব ভালো লাগছে যে ঢাকা ক্রেডিট তাদের নতুন কর্মসূচির আরেকটি দিক এখানে উন্মোচিত করেছে। এতদিন ঋণ দেওয়া নেওয়া, তারপরে আরো স্কুল প্রোগ্রাম আর নানাবিধ প্রোগ্রাম, যেগুলো আসলে যুগের প্রয়োজনই প্রয়োজন, যোগ উপযোগী এ সমস্ত কর্মসূচি। আর আজকে যে শিশুদের কল্যাণে বা শিশুদের সেবা দেওয়ার যে নতুন আরেকটি কর্মসূচি গ্রহণ করেছে সেজন্য তাদেরকে অনেক অনেক সাধুবাদ জানাই, আমি তাদের ভূয়সী প্রশংসা করছি। এবং সাথে সাথে আমি বিশ্বাস করি ঢাকা ক্রেডিটের যে নেতৃত্ব, যে নেতৃত্বের মধ্য দিয়ে ঢাকা ক্রেডিটের দীর্ঘ 60 বছর ইতিহাসকে আরো নতুনভাবে জাগরিত করেছে, সমবায়ীদের সময়ের প্রকৃত স্বাদ আস্বাদন করার যে একটা সুন্দর পথ এবং পরিকল্পনা তারা গ্রহণ করেছে, সকল সদস্যদের ভালোবাসায় এই সুন্দর কর্মসূচিগুলি সকলের কল্যাণেই সেটা অনেক সুন্দরভাবে বাস্তবায়ন হবে সে প্রত্যাশা রাখি। সঙ্গে সঙ্গে হাউজিং সোসাইটির পক্ষ থেকে অনেক অনেক আনন্দ পাচ্ছি আমরা, কারণ আপনারা জানেন এই 7-এর প্লটটাই আমরা নিয়েছি, সেখানেও হাউজিং সোসাইটি একটি কর্মসূচি গ্রহণ করছে এবং সেটা বিশাল আকারে। তো ঢাকা ক্রেডিট এবং হাউজিং আমরা চাই যে আমরা পরস্পর ডান হাত আর বাম হাতই আমরা সবাই এই সমাজটাকে এগিয়ে নিয়ে যেতে, আর সেজন্যই আমরা সবাই সম্মিলিতভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছি। কিন্তু আমাদের চেষ্টা তখনই সার্থক হবে যখন আপনারা সদস্যরা আপনাদের হৃদয় নিংড়ানো ভালোবাসা দিয়ে আমাদের এই কর্মসূচিগুলিকে সমর্থন দেবেন। এটা মণিপুরি করার জন্য খুবই আনন্দের সংবাদ, আনন্দের বিষয় এবং একটি নতুন ধারণা, এবং এটা মনে করি বাংলাদেশের জন্য একটি ক্রেডিট ইউনিয়ন আন্দোলনের জন্য একটি সুসংবাদ, একটি নতুন ধারণা কিনা দেওয়া হয়েছে। নতুন ধারণার প্রেক্ষিতে চাইল্ড কেয়ার এডুকেশন যেটা বাংলাদেশের কোথাও নাই এখানে এটা শুরু করা হচ্ছে, এবং আমরা বেশি আনন্দিত যে ঢাকা ক্রেডিট ইউনিয়ন সেখানে নেতৃত্ব দিচ্ছে, লিড করছে এই ক্ষেত্রে এই ধারণাটি বাংলাদেশে ইন্ট্রোডিউস করার জন্য। সেজন্য আমি প্রেসিডেন্ট সাহেবকে ধন্যবাদ জানাই, বোর্ডকে ধন্যবাদ জানাই।
বেশিরভাগ প্রেসিডেন্ট সাহেবের চিন্তা ভাবনা থেকে এটা হয়েছে। এবং এই ধরনের নেতৃত্বই আমাদের প্রয়োজন, যাদের মধ্যে ক্রিয়েটিভিটি আছে, যাদের মধ্যে ইনোভেশন, যারা আসলে উদ্ভাবনের শক্তি যাদের মধ্যে রয়েছে, যাদের মধ্যে স্বপ্ন রয়েছে। এই ধরনের নেতৃত্ব যদি হয় তাহলে সমাজের মঙ্গলে এই ধরনের নতুন নতুন প্রকল্প, নতুন নতুন পরিকল্পনা নিয়ে আমাদের ঢাকা ক্রেডিট ইউনিয়ন আগামী দিনেও কাজ করতে পারবে। এবং যেটা আমরা বলতে চাই যে না, সমাজের যে চাহিদা, সেই চাহিদার কথাগুলোকে উপলব্ধি করতে হবে এবং তার পরিপ্রেক্ষিতে আমাদের যে প্রোডাক্ট সেগুলোকে প্যাকেজ করতে হবে, এবং সেটা ঢাকা ক্রেডিট ইউনিয়ন অত্যন্ত দক্ষতার সাথেই করছে। এবং সেই জন্যই দরকার আমাদের এই ধরনের এই যে উন্নয়ন, শুধু এটা একটা প্রকল্প বা প্রজেক্ট এখানে মনিপুরি করা হচ্ছে, এর সাথে বড় বড় প্রোগ্রাম প্রজেক্ট হাতে নেওয়া হয়েছে, সেটার কন্টিনিউয়েশন খুব জরুরি প্রয়োজন। অনেক বক্তারা বলেছেন, উপদেষ্টারা বলেছেন আগামী 6 তারিখ এটা একটা ডেডলাইন। এখন এইটা অব্যাহত থাকবে যদি নেতৃত্ব আগামী দিনে যদি আমরা সঠিকভাবে রাইট ম্যান ইন দ্য রাইট প্লেস যদি আমরা সেখানে করতে পারি, যে স্থাপন করতে পারি, বা রাইট ম্যান ইন দ্য রাইট প্লেস যদি আমরা সেখানে রাখতে পারি। মেম্বার হিসেবে সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো আমাদের সঠিক নেতৃত্ব বাছাই করা। যেটা মালাক ভাই বলেছেন, সততা আজকে আমাদের জন্য বড় চ্যালেঞ্জ, জবাবদিহিতা একটা বড় চ্যালেঞ্জ ক্রেডিট ইউনিয়ন আন্দোলনের জন্য, আমাদের সমাজের বিভিন্ন প্রতিষ্ঠানগুলোর জন্য। সুতরাং সেই যে চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জে জয়লাভ করার জন্য সদস্য সদস্যদের ভূমিকা সবচেয়ে বেশি। এবং আপনারা যদি সঠিকভাবে সেই রায়টি দেন এবং আপনারা যদি মূল্যায়ন করে সেই রায়টি দেন এবং যদি মনে করেন যে অ্যাকচুয়ালি আমরা ক্রিয়েটিভ লিডারশিপ চাই সমাজে, ক্রিয়েটিভ থিঙ্কিং, ক্রিয়েটিভ লিডারশিপ, ক্রিয়েটিভ আইডিয়াস যদি আমরা চাই, তাহলে পরে এই নেতৃত্বের বিষয়ে আপনারা চিন্তা করবেন। ডেফিনেটলি আমি মনে করি এবং মণিপুরি পাড়াবাসী সেটা করবেন, এবং মণিপুরি পাড়ার জন্য যে সুসংবাদ, আমি মনে করি এই প্রেক্ষিতে মণিপুরি পাড়ার যারা আমরা আছি এবং বাংলাদেশের অন্যান্য জায়গায় যারা আছি, আমরা যেন চিন্তা করি যে 6 তারিখে কথাটা যেন আমরা ভুলে না যাই। আমরা চাই যেন যে লিডারশিপের মাধ্যমে সমাজ পরিবর্তন হবে, সমাজের নতুন নতুন চিন্তা ভাবনা আসবে এবং সমাজ গতিশীল থাকবে, এবং আমরা শক্তিশালী আত্মনির্ভরশীল খ্রিস্টান সমাজ, মর্যাদাশীল খ্রিস্টান সমাজ যেন প্রতিষ্ঠা করতে পারি, সেটাই আমাদের প্রত্যাশা। এবং এই বোর্ড সেই লক্ষ্যে কাজ করছে। আমরা এখন যাব আমাদের প্রথম, আমাদের সামনে যে ফলক রয়েছে, আমাদের নেতৃবৃন্দ সামনে উপদেষ্টারা সবাই যাবেন, এবং পরে আমরা দোতলায় আমাদের 4 তলায় যে আমাদের অফিস হবে সেটা আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে আমরা উদ্বোধন। এখনই আমাদের আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে আমাদের সম্মানিত প্রেসিডেন্ট মিস্টার বাবু মার্কুস গোমেজ, আমাদের প্রাক্তন প্রেসিডেন্ট বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের সম্মানিত প্রেসিডেন্ট নির্মল রোজারিও সহ আমরা এখনই আমাদের মণিপুরি পাড়া আমাদের সেবা কেন্দ্রের সহ আমাদের চাইল্ড কেয়ারের অফিস এবং হোস্টেলের অফিস আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে উদ্বোধন করবে। Thank you.